এদিকে রহিমা বেগম নিখোঁজের ঘটনায় অপহরণের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাদের পরিবারের সদস্যরা। বেলা 11টায় খুলনা প্রেস ক্লাবে এই দাবি জানিয়েছেন তারা। নাটক সাজানোর ঘটনায় রহিমা বেগম এবং মেয়ে মরিয়ম মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। সংবাদ সম্মেলনে আসামি মহিউদ্দিনের মেয়ে মালিহা মহিউদ্দিন অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগে রহিমা বেগম এবং তার মেয়ে মরিয়মের আগেও তাদের নামে একাধিক মামলা দেন। তাদের মিথ্যাচারের কারণে চরম ভোগান্তিতে পৌঁছেছেন তারা। এই সময় জমি নিয়ে বিবাদে জড়িয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেন স্থানীয় ইউপি সদস্য। তারা অনেকগুলো মামলা দিছে, তিন চারটা মামলা অলরেডি তাদের দেওয়া হয়ে গেছে, এবং সে তাদের মানে যারা মামলায় ভুক্তভোগী তাদের যারা সাহায্য করতে গেছে যারা তাদের প্রত্যেকের নামে মামলা দিছে। আমরা এই মরিয়ম মান্নান তার মায়ের বিচার চাই। মা আত্মগোপন করছে, এসব কথাবার্তা গ্রামের ভিতরে যে যে বলছে আমি তার নামে মামলা করব, তার নামে মামলা করব। ও এক পর্যায়ে আমাকে বলে যে আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ইমেল করছি, সে দেশের বাইরে রয়েছে, সে দেশে আসুক তারপর সাক্ষাৎ করব। এর কথা বলতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অপহরণ মামলায় গ্রেপ্তার হেলাল শরীফের বড় মেয়ে আন্তারা ফাহমিদা। আন্তারা ফাহমিদা, আপনার কাছে আসলে শুরুতে যেটা জানতে চাই যে আপনার বাবার সাথে রহিমা বেগমের কি শুধু জমি নিয়ে বিরোধ ছিল? আন্তারা ফাহমিদা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা ব্যক্তিগতভাবে বা সামাজিক, হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে কোনোভাবেই মরিয়ম অথবা তার পরিবার বা রহিমা বেগম কাউকে চেনা ছিল না। যখন তাদের সৎ ছেলের কাছ থেকে জমিটা কেনা হয় তার মাধ্যমেই রহিমা বেগমকে চেনা আমাদের। সৎ ছেলের কাছ থেকে জমি কেনার পর থেকেই তারা আপনাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, বিষয়টা কি এরকম? হ্যাঁ। আরেকটি বিষয় জানতে চাই যে ওনারা এখন এলাকা ছেড়ে ঢাকায় চলে এসেছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটি কেন? সেটা তো তারা ভালো বলতে পারবে। সে তারা বলতেছে তারা এখানে নিরাপদ না, তারা নিজে আত্মগোপন করলো, তারা নাটক করলো, তারা এখন আবার অভিযোগ করছে নাকি তাদের এখানে নিরাপত্তার অভাব। এখন তারা যদি এরকম দাবি করে থাকে কেন, সেটা তো আমরা আমাদের থেকে ভালো তারা বলতে পারবে। আচ্ছা আন্তারা ফাহমিদা, আপনি বলছেন যে সৎ ছেলের কাছ থেকে জমি কেনার পর থেকে আপনারা তাদের পরিবারের কাউকে কি আগে থেকে চিনতেন না? না, কাউকেই আগে থেকে চেনা না। তার এক সৎ ছেলে প্রথমে এক মৌরির কাছে জমি বিক্রি করে, ডাইরেক্ট যে তার সৎ ছেলের কাছ থেকে কেনা তা না, মৌরির কাছে জমি বিক্রি করে। আমরা জমিটা সেই মৌরির কাছ থেকে কিনি, এবং পরবর্তীতে যখন তার আর এক সৎ ছেলে জমি বিক্রি করেন তখন তার কাছ থেকে চেনা হয়, তখন তার সৎ ছেলেকে চেনা হয়। তখনও রহিমা বেগম অথবা তার মেয়ে মরিয়ম মান্নান এনাদের সাথে কোনো চেনা পরিচিত না, তাদের সৎ ছেলের সাথে চেনা। আচ্ছা, আপনার আপনার বাবা কি বিষয়টি আগে থেকেই জানতেন, অর্থাৎ এই ঘটনার আগে কি আপনারা কোনোভাবে বিষয়টি জানতেন না? কোনোভাবেই জানতেন না? কোনোভাবেই জানতাম না আমরা বিষয়টি। মরিয়মকেও আপনি চিনতেন না? না। এই যে রহিমা বেগম যিনি আত্মগোপনে গিয়েছিলেন তাদেরকে তো আপনারা চেনেন, কিন্তু পুলিশও কিন্তু এখনো মুখ খুলছে না। ধারণা করতে পারেন কি কেন, আসলে কি কারণে আসলে এই ধরনের অবস্থার উদ্রেক হলো, মামলাগুলো কেন হলো? হ্যাঁ, আমরা যখন জমিটা কিনি তখন হচ্ছে সময়টা 2019 সাল, তখন জমিটা কেনার পরে এত বছরে তখন দখলে দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যদি একটি ক্ষুদ্র জমিকে ঘিরে এত এই ঘটনাটি হয়ে থাকে তাহলে এত বড় ঘটনা ঘটবার কোনো কারণ আছে? মরিয়ম তো তার মাকে খুঁজছে অনেক দিন ধরেই। ছোট ছোট ঘটনা আপনি কি বলতেছেন? মানে তাদের আশেপাশে প্রতিবেশী বলেন এলাকার এমন কোনো লোক নাই যাদের নামে তিনি মামলা দেননি। ছোট একটু গাছ কাটার বিষয় নিয়ে যদি সে মামলা দিতে পারে, বিভিন্ন রকম অশ্লীল আচরণের বা বিভিন্ন রকম মামলা দিতে পারে, তাহলে এই জমি তো তার সামনে একটু বড় ব্যাপারই হয়ে যায় না? সেক্ষেত্রে তো তারা তাদের সৎ ছেলের নামেও মামলা করতে পারতেন। হ্যাঁ, সৎ ছেলের নামে মামলা করতে পারতেন, কিন্তু যেহেতু জমিটা আমরা কিনেছি তারা জানে যে তার যে সৎ ছেলে ওয়ারিশ সূত্রে তো সে মালিক হবে, পিতার সম্পত্তি যেহেতু, তখন তো সে জমিটা পাবে, তারা সেটা ভালো করেই জানে। সেহেতু তারা মামলা করেছে আমাদের নামে, আমাদের দখলে যেতে দিবে না। এই জন্য অনেক আন্তরিক ফাহমিদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।